পরব্রহ্মমূর্তি কাল আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি আছে, তো আমি ওনাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছি। বেশি জোরে আবার বললে শুনতে পেয়ে যাবে। একটা এক্সকিউজ নিয়ে বাইরে যাচ্ছি, বললাম শাড়িগুলো ড্রাই ক্লিনিংয়ে দেবো। তো চলুন, কতগুলো কেনাকাটা করতে হবে আর কেকের অর্ডার দিতে হবে দিয়ে আসি। সেলিব্রেশনটা একটু অন্যভাবে করব। আপনার ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। साड़ी भर के लेके किस में जाएंगे? वो साड़ी भर के लेके जाएंगे। মাঝে একবার আমি বাড়ি গিয়েছিলাম, বাড়িতে খাওয়া দাওয়া করে ইচুকে খাইয়ে তারপরে কেকের অর্ডার দিতে এলাম। তো অর্ডার দেওয়া সব হয়ে গেল, চলুন এবার বাড়ি যাই। গুড মর্নিং বন্ধুরা, আজ আমার শ্বশুর শাশুড়ির 35তম বিবাহবার্ষিকী। বাঙালিদের মতো করে ওনাদের বিবাহবার্ষিকীটা পালন করব। আপনারা শুধু দেখতে থাকুন। നമുക്ക് ജീവിതത്തിൽ കിട്ടും. রবিবারটা আমাদের ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি হয়। আর আজকে একটা বিশেষ দিনও, আমার শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকী। আর যেহেতু আমি বিবাহবার্ষিকীটা বাঙালি স্টাইলে করছি, তাই ব্রেকফাস্টের মেনুটাও বাঙালিদের মতোই লুচি আর ঘুগনি করলাম। নারায়ণ 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 হরি ওম নারায়ণ എന്റെ ചക്കര മോനെ, লুচিগুলো প্রায় হয়ে গেল, এবার ঘুগনিটা সেদ্ধ করা হয়ে গেছে, এবার একটু স্বাদ তুলে নেব।
শ্বশুর শাশুড়ি গেলেন মন্দিরে, লুচি ঘুগনি হয়ে গেল, এবার ইচ্ছির জন্য একটা রুটি বানাবো, তাহলেই হয়ে যাবে। এখন বাজে বিকেল তিনটে, বেলুন টেলুন দিয়ে একটু সাজিয়ে নিই, আর মালাটা ফ্রিজের মধ্যে রাখা আছে, আগের দিন কিনেছিলাম। শাশুড়ি ওইসব দেখে না কোথায় কি রাখা আছে। শ্বশুরমশাই 14 বার করে ফ্রিজ খোলেন, আমাকে 3 বার জিজ্ঞাসা করা হয়ে গেছে ওই প্যাকেটের মধ্যে কি আছে। তো আমি বললাম যে ওটার মধ্যে চকলেট বা কোনো খাবার জিনিস নেই, এখন বলবো না, পরে জানতে পারবেন ওটাতে কি আছে। কেকটাও ডেলিভারি দিয়ে গেল, এবার শাশুড়িমাকে রেডি করব। আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছি সেটা গ্রিল আর মান্দির জন্যই ফেমাস। তো আমরা অর্ডার করেছি মাটন মান্দি। শ্বশুরমশাই বললেন উনি মাটন খাবেন না, তাই ওনার জন্য স্পেশালভাবে ফ্রাইড রাইস অর্ডার করা হলো। তো একটু দেরি হবে, আমরা খাবো আর উনি বসে থাকবেন, তাই বললাম মাটন খেতে হবে না, একটু রাইস খেতে।
শ্বশুর শাশুড়ির এই বিশেষ দিনের অনুষ্ঠান পালন এখানেই শেষ করলাম। আপনারা সকলে প্রার্থনা করবেন আমি যেন চিরকাল এইভাবেই ওনাদেরকে স্পেশাল ফিল করাতে পারি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। শুভরাত্রি, ধন্যবাদ।